গরিব ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে সামগ্রী বিতরণ করা হয় জানান। এলাকার অনেক গরিব ছাত্র ছাত্রীরা আছে, তারা শিক্ষা সামগ্রী কিনতে পারে না, তাই তাদের উদ্দেশ্যে আজ একটি অনুষ্ঠান করা হয়েছে। এছাড়া নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভোগ বিতরণ সবটাই মিলে জমজমাট অনুষ্ঠানে ভরে 12 নম্বর ওয়ার্ড। যারা সরস্বতী পুজো এবং সকালবেলা বসে আঁকো প্রতিযোগিতা এখন তার প্রাইজ বিতরণ করলেন এবং তার সাথে সাথে ছোট ছোট বাচ্চাদের বই সামগ্রী তুলে দিলেন, কি বলবেন? দেখুন, আমাদের এই 12 নম্বর ওয়ার্ডে সমস্ত কর্মীবৃন্দকে আমরা প্রথমে আমার আন্তরিক অভিনন্দন জানাই। তারা অপরন্ত এবং অক্লান্ত পরিশ্রম করে আমাদের সঙ্গে সহযোগিতা করে অনুষ্ঠানগুলি পালন করে এবং তার সাথে সাথে আমাদের 12 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষকেও আমরা ধন্যবাদ জানাই। তারা আমাদের যে যে কাজগুলো আমরা করি আমাদের সঙ্গে সমস্তভাবে সহযোগিতা করে। আর আমাদের এই যে অনুষ্ঠানগুলি আমরা সারা বছরই করার চেষ্টা করি, কারণ মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন মানুষের পাশে সর্বসময় থাকতে। আমরা মানুষের পাশে যে যে প্রকল্পগুলো মমতা ব্যানার্জি দিয়েছেন সেগুলো যেমন আমরা দিয়ে থাকি, সামাজিক কিছু যে অনুষ্ঠান আছে সেগুলো আমরা করছি এবং যেভাবে মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করে এবং একটা উৎসব মুখর করেছে তাতে আমরা খুব আপ্লুত হয়েছি এবং ছোট ছোট আমাদের শিশুরা এসে তারা অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানগুলোকে যেভাবে ফুটিয়ে তুলেছে আমরা তো খুবই খুশি। সকালে কতজন বাচ্চা পঙ্কজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে? 130-এর অধিক আমাদের বাচ্চা অংশগ্রহণ করেছে। কটা বিভাগ ছিল? আমাদের 3টে বিভাগ ছিল, প্রথম দ্বিতীয় তৃতীয়। এত সুন্দর তারা এঁকেছে, আমরা চতুর্থকেও বাঁচতে চেষ্টা করেছি, কারণ আমরা জানি যে প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা করব, কিন্তু তারা এত সুন্দর আঁকছে তার জন্য আমরা চতুর্থকেও আমরা দেওয়ার চেষ্টা করেছি। আরও সবাইকে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা সবাইকে আমাদের সাধ্যমতো আমাদের তাদেরকে উপহার আমরা সামগ্রী তুলে দিয়েছি। আর শিক্ষা সামগ্রী কতজন বাচ্চাকে দিলেন আজ? আজকের আমরা মোট 200 জনের আমাদের এ ছিল, তো আশা করা যায় আমাদের প্রায় 200-র কাছাকাছি এসেছে শিশুরা এবং যারা কিছু বাকি আছে তাদেরকেও আমাদের আছে, আমরা তাদেরকেও দেব। দেখুন, আমরা চেষ্টা করব তাদের বাড়িতে পৌঁছানোর, কারণ যারা ছোটরা আসতে পারেনি তাদের বাড়িতে আমরা দেবার চেষ্টা করছি এবং তাদের সেই সামগ্রীগুলো হাতে তুলে দেব। আমাদের আর পার্টি অফিসে তাদেরকে ছোটো বাচ্চা যেহেতু ডাকবো না। আপনি কাউন্সিলর হওয়ার পরে অনেক উদ্যোগ দেখা যাচ্ছে 12 নম্বর ওয়ার্ডে, কি বলবেন? উদ্যোগ বলতে এবং তৃণমূল কংগ্রেসের নতুন করে এখানে জিতে আসে, কাউন্সিলর হয়ে আসে, অনেক দেখা যাচ্ছে যে সক্রিয় তৃণমূল কংগ্রেস এবং কাউন্সিলর দুজনকেই সক্রিয় দেখা যাচ্ছে। দেখুন, আমরা তো মানুষ ভেবেছে যে হ্যাঁ, একটা আমাদের যোগ্যতম একজন ক্যান্ডিডেট হোক এবং সেই ভেবে তারা আমাদেরকে নির্বাচিত করেছে এবং আমরা আগেও বলেছি এখনও বলছি আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ যেমন হয়েছি আমরা ছিলাম এবং আগামী সময়ে থাকব। আর আমাদের যেহেতু সমস্ত কর্মীরা মানুষের পাশে থাকার জন্য যে যে প্রোগ্রামগুলো নিচ্ছে তারা অক্লান্ত পরিশ্রম করছে, অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানগুলিকে সার্থক করে তুলছে, এটাই আমার কাছে বড় পাওয়া। এবং আমরা বারে বারে বলছি আমরা মানুষের পাশে আছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, বিভিন্ন যেসব পরিষেবা আছে সেইগুলোর মাধ্যমে আমরা প্রতিটা মানুষের পাশে আছি, থাকবো।